কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। শম্পা সিম্পলস লাইফে, শম্পা আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে মনটা খারাপ ছিল, জানোই তো, সবাইকে বলেছি তো, তাও নিজেকে রিকভারি করতে হয়। তো যতই মন খারাপ হোক, যতই যা হোক, নিজের হাসিটাকে ভুলে যেতে নেই, নিজের ইচ্ছাটাকে ভুলে যেতে নেই, সেগুলোকে চালিয়ে যেতে হয়। তোমরা সবাই ভালো নিশ্চয়ই আছো এই করোনা পরিস্থিতিতে। কালকে তো জামাইষষ্ঠী, যারা যারা খেয়েছো সব ভালোভাবে জামাইষষ্ঠী খেয়েছো? অনেকে ফেসবুকে দেখছিলাম জামাইষষ্ঠী, নতুন নতুন জামাইষষ্ঠী খাচ্ছে। আমাদের এবছর হয়নি, কারণ আমার ঠাকুমা মারা গেছে, বলেইছিলাম তোমাদেরকে যে ঠাকুমা মারা গেছে, কালও সুজাচ্ছে, তা হবে না। এখন কি মানে আজকের যে ভিডিওটা আমি বানাবো বা করব, সেটা হচ্ছে, সেটা নিয়ে দেখতেই পারবে কি ভিডিও বানাচ্ছি। তার আগে ঘরের কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই চলো, তারপরে তোমাদেরকে দেখাবো কি ভিডিও আছে। ভিডিও দেখতেই পারবে, কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তার জন্য দেখলে পরে তবেই তো বুঝবে যে কি ভিডিওটা আছে, কি শেয়ার করছি আমি। তার আগে আমার মেয়ের সাথে তোমাদের দেখা করে দিই। দেখো, হ্যাঁ শোনু, হ্যাঁ শোনু, টাটা করে দে দিকে, টাটা করে দে একটু, টাটা কর, টাটা কর দে, টাটা করবি না তো? এখন টাটা করার মুডে নেই, টাটা করবে না এখন, ওই রকমই করছে, চারিদিকে ঘুরঘুর 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 করছে। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, এখন এখন আমি দেখিয়ে দিই। কাল তো সারা রাত বৃষ্টি হয়েছে, খুব মানে বাজ পড়েছে, এই হয়েছে অনেক। আমি রাতে ঘুম হয়নি আমার ঠিক মতো, এমনি মুড ভালো ছিল না কালকে, যার জন্য ঘুমটা হয়নি। তো ঘরের বাইরে পুরো জল ভর্তি হয়ে গেছে, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের বাইরে পুরো জল মগ্ন। দেখাচ্ছি, দাঁড়াও দেখো সবাই কেরম জল জমেছে। এখানে একটা নিম গাছ আছে, যার জন্য কিছু দেখতে পারবে না, কিন্তু পুরো ভালোভাবে দেখলে দেখতে পারবে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখো জলে ডুবে রয়েছে, লোক হাঁটছে দেখো জলের মধ্যে দিয়ে। আমাদের এখানে জল জমেছে কালকে সারা রাত বৃষ্টি হওয়াতে এই অবস্থা হয়েছে। আমি এটা জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমাদের ঘরের সামনেটা দেখো, এই দেখো ঠিক আছে, কত জল, কত জল। তো দেখলেই কত জল জমেছে, আমি জানলা থেকে দেখালাম জিনিসটা। সকালবেলা আমি যখন ময়লার গাড়ি এসেছিল, আমি ময়লা ফেলতে নিচে যাই, তো ময়লা ফেলতে নিচে গেছি, এবার নামবো কী করে ভাবছি, যা সেই পা ডুবে গেছে, মানে এতটা জল। এখন তো তাও জলটা কমে গেছে একটু, সকালবেলা প্রচুর জল ছিল, পা ডুবে গেছে, কী করবো, ওর মধ্যে গিয়ে জল মানে ময়লা ফেলতে হলো, গাড়ি এসেছিলো, ময়লা ময়লা ঢালা ফেলে এসে সব কাজ প্রায় হয়েই গেছে। মেয়েকে খাওয়ালাম একটু আগেই, মেয়ে খেলো, আর এখনও কিছু কাজ বাকি, আমি তারপরে তো দেখাবো তোমাদেরকে কী জিনিস আসছি আমি স্নান করে। হ্যাঁ বন্ধুরা, তো ঠাকুর পুজো স্নান হয়ে গেছে, এবার ঠাকুরটা পুজো দেবো, চলো তাহলে পুজোটা দিয়ে নিই। আর একজন দেখো বসে গেছে আমার আগে, দেখো না কাজ সাজি করতে বসে গেছে ওখানে, দেখেছো? কোনো কিছু বাদ নেই, সব কিছু ওকে ধরতে হবে, সব কিছুতে দুষ্টুমি। দেখো দেখো ঠাকুরের বাসনটা আমি ধুয়ে এনে সবে রেখেছি ওখানে, আর ও নিয়ে স্টার্ট হয়ে গেছে, ওই দেখো দেখো।
বন্ধুরা, আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিওটা, সেটা হচ্ছে এই যে আমার মেয়ের দুষ্টুমি। সারা দিন কি করে দেখো, খালি দেখে যাও। ওই দেখো, ওখানে একটা র‍্যাক রয়েছে, সেলফ র‍্যাক। আমি কিনেছিলাম এটা, সেটার মধ্যে তিন থাকের র‍্যাক আছে, তো ভাগ করা আছে। নিচের থাকে আমার একটু সাজাগুজোর জিনিস থাকে, আর সেকেন্ড থাকে আমার মেয়ের ওই গায়ে তেল মালিশ, মাথার তেল মালিশের তেল, তারপরে ওর তালমিচড়ি, তারপর টিফিন বক্স, ওরই জিনিস থাকে। আর ফার্স্ট র‍্যাক একদম ওপরের র‍্যাকটাতে সব জিনিস থাকে, সেই জিনিসগুলোকে তছ নছ করবে সব নিয়ে। দেখো না, দেখতেই পারবে, বুঝতে পারবে। ওই দেখো, একবার করে তুলছে, রাখছে, আবার নেবে, ফেলে দেবে, এই করবে। ও সারাদিন ওই সেলফ ট্রাক্টর কাছে হাজ মোলারগুলোকে নিয়ে কী করছে দেখো দেখো। ওই দেখো 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 কর, দুষ্টুমি কর, তুই সারাদিন দুষ্টুমি কর, তোরই তো টাইম এখন দুষ্টুমি করার। সারাদিন দুষ্টুমি করে, কিছু বলি না, কি বলবো। এক এক সময় না ফেড আপ হয়ে যায় যখন, তখন না মাথাটা খারাপ হয়ে যায়, ওকে একটু বকে দিই, কিন্তু বকাটা উচিত নয় ওকে। ও এখন কিছু জেনে শুনে বুঝে শুনে কিছুই করছে না, এগুলো সব না জেনে শুনে বুঝে শুনে করছে। এই দেখো তুলে দাও, তুলে রাখো, যা যা। যাচ্ছে ভাইটুকে হাঁপা দিতে, ওর নাকটা খুব পছন্দ। দেখো, খালি নাকটাকে ধরে টিপবে। ওই দেখো, হাঁপা দিয়ে দাও, হাঁপা দিয়ে দাও, দেখছে ভালো করে, হাঁপা দিয়ে দাও, হাঁপা দাও, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ভাইটু তো দিয়ে দাও। ভয় পেয়ে গেছে, পালাচ্ছে, পপ করে ছুটছে। দেখো তাহলে এই ছোট ভাই এবার স্টার্ট হয়েছে। দেখো খেলনা, ওর একটা ঝুড়ি আছে, সেগুলোকে নিয়ে ওর টানা টানি টানা টানি করবে সব। দেখো বলটাকে বার করতে পারছে না, বার করো, খেলো, আর বেস্ট জিনিস হচ্ছে এই ওয়াইপারটা, ওয়াইপারটা দেবো এখন, দেখবে কি করবে। দেখো রগড়, দেখো কি করে, এই দেখো, ঠিক খুলবে, খুলে কিভাবে ওয়াইপার বার ওয়াইপস বার করতে হয় সেটাও জানে, একটা বারও করবে, তারাও বার করবে। দেখো এই দেখো, বের করে ফেলেছে, দেখেছো, এই দেখো এইরকম বের করে ফেলে সব। ওই দেখো বের করে যাবে সব। এই জন্য ওয়াইপস আমি নিচে রাখি না, ওপরে তুলে রেখে দিই, এই ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিই, যাতে ও ধরতে না পারে। আজকে তোমাদেরকে দেখাবো বলে জাস্ট ওর হাতের কাছে দিলাম। দাঁড়াও আমি তুলে নিই আগে ওয়াইপসটা, নাহলে নষ্ট করবো বের করে করে। দেখো এখন থালা বাসন নিয়ে বসেছে ওখানে, দুষ্টুমি দেখেছো, কিরকম দুষ্টুমি। দেখো হয়তো জলের আওয়াজ পাচ্ছ, বাথরুমে জল ভরছি, এরা বালতিতে জল ভরছি, আর একে দেখো না, এরকম সারা দিন এরকম করবে। ওই দেখো সাজিয়ে গুজিয়ে রাখবে, আবার ছড়িয়ে দেবে। এখনো তো ওখানে মশলার ডিব্বাগুলো তো হাত দেয়নি, ওগুলোও নিয়ে চলে আসবে পরে,
আগে এগুলো করে নি, তারপরে যাবে ওখানে আনতে ওগুলো। এই দেখো এখন দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে, ওইগুলোকে এখন এ করবে, স্ক্রুগুলোকে একটু ধরবে, মনে মনে গান গাইবে ও। কি গান করছো? এইদিকে তাকাও। এই দেখো এইদিকে যে, এই দেখো এই দেখো যাচ্ছে, এই দেখো ধরে নিল। সরে যাও সরে যাও, এই জন্য এগুলো আমি খুলি না। ওই খুলে দিয়েছে, একটু হালকা করে আটকানো থাকলেই এরকম খুলে দেবে। আরো একটা রকম দেখবে কি করে, দেখো এটা আমার ড্রেসিং টেবিল রয়েছে, মানে আলনাটা কম ড্রেসিং টেবিল, এটা খুলবো দেখবে। এ দেখো দেখছে চাবিটা খুলছি যে, দেখবে এ দেখো যে খুলেছি তো, এবার দেখো দৌড়ে আসবে। এই দেখো এই দেখো এই দেখো, শুধু ওকে খুলে দিয়ে দাও খাজানা, ওর কাছে এগুলো যেন খাজানা। ও দেখে বসে বসে জিনিসগুলো কি আছে ভেতরে। বন্ধ করে দিচ্ছি, যে বলেছি বন্ধ করে দিচ্ছি, আবার উঠে গিয়ে দাঁড়াচ্ছে, ভালো করে দেখবে ওখানে ঢুকে। সরে যাও, বন্ধ করে দি, সরে যাও, বন্ধ করি, সরো। ওই দেখো ওই দেখো, এই এই লাল লাল এটাকে দেখেছে, এইটাকে এখন ধরবে। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো দেখেছো, সরো সরো। তুই এইরকম করে সারাদিন। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমার মেয়ের দুষ্টুমি দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো? আর হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। শম্পা সিম্পলস লাইফে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ দিয়ে আমার পরিবারটাকে আরও বড় করো। প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই। এ দেখো চলে এসছি আর একজন, একটু হাঁপা দিয়ে দাও, একটু হাঁপা দিয়ে দাও আমাকে, হাঁপা দাও দাও। এইরকম করে। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর আমার সাথে আমার সাথে থেকো তোমরা, আমার পরিবারে যোগ দিও। আর আমার মেয়ের দুষ্টুমিটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো টাটা বন্ধুরা, আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে করোনা পরিস্থিতিতে, সবাই সুস্থ থাকো, আমি সবার সুস্থতা কামনা করি।